আমরা আজকে লাইন ড্রয়িং এ রবীন্দ্রনাথ আঁকা শিখব, সাইড ফেস। এটা একদম সহজ করে ছোট বাচ্চাদের জন্য দেখাবো কাজটা। তো প্রথমে একটা এই লাইন দেব, দেন এই একটা দাগ। এবার এই দাগটা থেকে এই যে লাইনটা ছিল এখান থেকে কপালের দাগটা আমি বের করে নিয়ে এখান থেকে নাকের অংশটা আমি এই দাগ বন্ধ ঢেকে নেব। এখানে নাকটাকে বাড়িয়ে নেব, এখান থেকে গোঁফের অংশটা জাস্ট দাগটা করে গোঁফের অংশটা একটু করে নিলাম। এই যে দাগটা দেওয়া ছিল এখান থেকে আইব্রোটা বের করবো আমি, এখান থেকে অবশ্যই চোখের অংশ। এরপর চুল, আচ্ছা এরপর আমি এই যে দাগগুলো এই দাগগুলোকে আমি মুছে নেব। এটা বেসিক মাপ নেওয়ার জন্য, ড্রয়িং হয়ে গেলে এই মাপটার দরকার নেই। এখান থেকে আমি এই দাগটা একটু ডার্ক বাড়িয়ে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। চোখের অংশটা দেখালাম, চোখের ওপর পার্ট, এদিকে আইব্রোর কিছুটা অংশ দেখিয়ে দিলাম, এখান থেকে দাড়ির পার্টটা